আগে নয়াদিল্লিতে আমাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে বরণ করা হতো, এখন ভারতের দ্বিতীয় সারির নেতাদের সাথে সাক্ষাৎ করতেও আমাকে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়। বিলুপ্ত দেশ সিকিমের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের সিকিমের অন্তর্ভুক্তির খলনায়ক লেন্দুপ দর্জির এই কথাগুলোতে বোঝা যায়, একজন রাষ্ট্রনায়ক থেকে স্থানীয় নেতায় পরিণত হওয়ার কারণে তার লালগালিচা সংবর্ধনার সম্মান হারানোর দুঃখটি। বিভিন্ন সময়ে বিভিন্ন বন্ধু দেশের রাষ্ট্রপ্রধানরা কোনো দেশ ভ্রমণে গেলে সেই দেশের উচ্চপদস্থ সরকারি লোকজন, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি তাকে স্বাগত জানাতে এই লালগালিচা সংবর্ধনা দিয়ে থাকে। তাই রেড কার্পেট বা লালগালিচার নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানানোর কোনো দৃশ্য কিংবা অস্কার গ্র্যামির মতো পুরস্কার প্রদান অনুষ্ঠানের ছবি। আধুনিক যুগের এই চাকচিক্যময় লালগালিচার ইতিহাস প্রায় 2500 বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 458 সালে লিখিত প্রাচীন সাহিত্য স্কাইলাস অ্যাগামেননের সর্বপ্রথম লালগালিচার উপর হাঁটার উল্লেখ পাওয়া যায়। গ্রিসের সম্রাট অ্যাগামেনন যখন ট্রয় থেকে ফিরে আসেন, তখন তার প্রতিহিংসা পরায়ণ স্ত্রী ক্লাইটেমনেস্ট্রা তাকে একটি লাল পথের উপর দিয়ে হেঁটে যাওয়ার প্রস্তাব দেন। অ্যাগামেননে লালগালিচাকে আভিজাত্যের প্রতীক হিসেবে উল্লেখ করে। এর উপর হাঁটার একমাত্র ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তারই বলে গ্রিসের সম্রাট অ্যাগামেনন মনে করেছিলেন। মধ্যযুগের ইউরোপে লাল রঙকে আভিজাত্যের প্রতীক হিসেবে তুলে ধরা হতো, সেই থেকে লালগালিচার মর্যাদা আরো বেড়ে যায়। যদিও আধুনিক যুগে 1821 সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরোর সাউথ ক্যারোলাইনার আগমনকে স্বাগত জানাতে সেখানে লালগালিচা ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। এরপর থেকেই মূলত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় উচ্চ পদস্থ ব্যক্তিদের সম্মান প্রদর্শনে লালগালিচা ব্যবহার করা হয়ে থাকে। 1902 সালে একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের স্বাগত জানাতে এবং গাইড করার জন্য নিউ ইয়র্কে লালগালিচা ব্যবহার করা হয়েছে। তবে লালগালিচাকে আধুনিককালে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন হলিউড তারকারা। মূলত বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র শিল্পের ব্যাপক উন্নতি ঘটে এবং হলিউডের তারকাদেরও অভিজাত ব্যক্তি হিসেবে গণ্য করা হতে থাকে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো 1961 সালে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেতা অভিনেত্রীদের সম্মানে লালগালিচার প্রচলন করা হয়। ভারতীয় উপমহাদেশে লালগালিচার ব্যবহার ঠিক কবে শুরু হয়েছিল তা মীমাংসিত নয়, তবে বঙ্গভঙ্গ রদের প্রাক্কালে 1911 সালে দিল্লি দরবারে তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিন সদ্য মুকুটধারী রাজা পঞ্চম জর্জকে লালগালিচায় স্বাগত জানান। সময়ের সাথে সাথে বর্তমান সময়ে লালগালিচা ব্যবহারেরও অনেক পরিবর্তন এসেছে। স্বাগতিক দেশ কোনো দেশের কোনো রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানানোর জন্য এই লালগালিচার ব্যবস্থা করে থাকে। এছাড়া একাডেমি বা অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান, গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠান, মেট গালা উৎসব, ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস পুরস্কার প্রদান অনুষ্ঠান, ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন প্রচারণা অনুষ্ঠানে তারকাদের অনুপ্রাণিত করতে এবং অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করার জন্য লালগালিচার ব্যবস্থা করা হয়। লাল রঙের গালিচা ছাড়াও বর্তমানে বিভিন্ন রঙের গালিচা ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন পৃষ্ঠপোষকের লোগোর রঙের উপর নির্ভর করে পরিবেশগত সচেতনতা সৃষ্টির জন্য সবুজ গালিচা, কোন কমিউনিটির প্রধান চিত্রের রঙের সাথে মিল রেখে কমলা রঙের গালিচা ব্যবহার করা হয়ে থাকে। তবে রাষ্ট্রীয় অতিথিদের অভ্যর্থনায় লাল গালিচার ব্যবহার দিন দিন বাড়ছে।